চলো আমাদের সাথে চলো। ঠিক আছে, টাইগার হিল কোন দিকে? এইদিকে টাইগার হিল উঁচা। হ্যাঁ জান্না, এ তো এখান থেকে জান্না খুলে $700 টাকা করে বললো রেট, আর আমরা যাচ্ছি এখন। अरे वहाँ पर पैसेंजर का ट्रेन 30 रुपया दिखा रहा है, एक कैसा? अभी 1000 करके रुपए पड़ जाएगा। डीजल में मजा नहीं है, মানে আগে কয়লাতে চলতো, এখন ডিজেল। কয়লা বলে আপো 100 সালে কমেরে 100 সাল। আবি চলতে হয়, আবি চলতে হয়। ইয়ে দেখতে ব্রিটিশ বানা যাবে, ব্রিটিশ। ব্রিটিশ না, ইন্ডিয়ান না বানায়, ব্রিটিশ বানায়। কাহা ও নিচে ট্রেন, এ রেল লাইন। আর রেল লাইনে, রেল লাইনে সবই যাবে তো ব্রিটিশ হে, সব ব্রিটিশ। হ্যাঁ, মতলব नया नहीं किया इंडिया ने, ईस्ट इंडिया कंपनी, सब ईस्ट इंडिया कंपनी का, ईस्ट इंडिया कंपनी का दिए। हां एकला তখন থেকে চলে আসছে, মানে এখন চেঞ্জ করে নি এগুলা। ईस्ट इंडिया कंपनी। हां আসল তারা মাল চুরি করার লাগে, লিয়ে যাওয়ার লাগে লাইন করে যে, ও তার পাবলিক ট্রান্সপোর্ট এর সেন লাগে করে নি। বাড়ি আরো প্ল্যান কর, 35-40 মিনিট লাগে। চলে যাও, শিলিগুড়ি এনজিপি জলপাইগুড়ি স্টেশনের নাম, শিলিগুড়ি আসলে মালটা। কুয়াশার কারণে দেখা যাচ্ছে না, আমরা অনেক উঁচাতে আছি, দেখতে পাচ্ছেন বন্ধুগণ আমাদের গাড়ির উপরে উঠে চলে যাচ্ছে। আমার যেখানে দার্জিলিং এ নামলাম সেখান থেকে 22 কিলোমিটার। ডিসেম্বর জানুয়ারি মে পড়তে ইয়া সব বরফ হতে হয় আপা मतलब दिसंबर जनवरी महीने में आना होगा। पहले दिसंबर और इसे हम आस्ते हो जाते यहाँ पर मोस्टली लोग क्या काम करते हैं? नहीं, लोग ज्यादा क्या काम करते हैं मोस्टली? पुलिस, टूरिस्ट काम है। हाँ, ज्यादा काम क्या करते हैं लोग यहाँ पर? टूरिस्ट। এখানে ডিসেম্বর মাসে আসতে হবে, তাহলে বরফ পাওয়া যাবে। টাইগারই নেই, হ্যাঁ সন্তপুরে না, হ্যাঁ সন্তপুরে বলে তো টাইগারই নেই, সব পাওয়া যাবে বরফ।
এদিকে তো টাইগার ইন্ডিয়া তো শিলগুড়ি সে হাইটে 7000 7500 7500 ফুট নে কিলোমিটার কিলোমিটার না সে ফুট হাইটে হাইটে তো আপনার ঘর ইয়া পরে কে আপনার ঘর ইয়া পরে না পর এই রাস্তা দিয়ে তো গলাই अच्छा तो हाँ रास्ता अलग है कि या फिर एक ही रास्ता है ना वो देखिए तो टाइगर हिल अलग का रोड हां टाइगर हिल अलग से रास्ता जाना होगा भगवान हमारा वो देखते बच्चे हमारे के आप टाइगर हिल जाओ बच्चे टाइगर हिल जे আপনাদের সাথে দেখা হচ্ছে ওখানে এই যে দেখতে পাচ্ছেন ভূম রেলওয়ে স্টেশন পৃথিবীর সবথেকে উচ্চতম রেলওয়ে স্টেশন আমরা এই যে দেখতে পাচ্ছেন আমরা পার হচ্ছি মামে রেল রেল তো দেখতে পাচ্ছেন একটাও ট্রেন কহা পরে এবার এই গেলাম তো বুঝে চিড়িং বাজে গেল পাহাড়ে একা বাঁকা হয়ে উঠে যাচ্ছে একদম দার্জিলিং এর পিক পয়েন্ট দেখতেই পাচ্ছেন কত সুন্দর আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন ফরেস্ট দার্জিলিং ওয়াইল্ড ফিল্ড পড়গা 280 দিয়ে দেন ওর ব্যাগ দিবে বল কা হোগা ওই যে মই দু 336 টাকা কেন 6টা দিলেন কেন না কি ও আরে 50 वाला চাটো হ্যাঁ হ্যাঁ চাটো 20 वाला চাটো এ ব্যাগ গিয়া লেন হ্যাঁ কিসের এলে